ঈদের টানা ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরার তারা সদরঘাটে ভিড়ে একের পর এক যাত্রী বোঝাই লঞ্চ সড়ক ও রেলপথেও রাজধানীমুখ মানুষের চাপ ঈদের ছুটিতে কক্সবাজারে জমজমাট পর্যটন ব্যবসা পিছিয়ে নেই সাগরকন্যা কুয়াকাটাও সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের একসঙ্গে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর সিদ্ধান্ত ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা বাড়তি সময়ে ভোগান্তি সহনীয় রাখতে তৎপরতার তাগিদ চট্টগ্রামে বহুতল ভবন নির্মাণের সব প্রক্রিয়া শেষ করতে হবে 53 দিনের মধ্যে সিদ্ধান্ত সিডিএর সময় ও হয়রানি কমাতে সবই হবে অনলাইনে এবং বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ সেমিফাইনালের লক্ষ্য পূরণে জয় ছাড়া কিছুই ভাবছে না মাশরাফি সাবধানী স্বাগতিকরা সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র শুরুতেই ফিরতি ঈদযাত্রার খবর ঈদ শেষে জীবিকার টানে সড়ক নৌ ও রেলপথে রাজধানীতে ফিরছেন নগরবাসী ভোররাত থেকেই রেলওয়ে স্টেশন বাস ও লঞ্চ টার্মিনাল সরগরম ফিরে আসা মানুষের পদচারণায় ফিরতি পথে কোনো দুর্ভোগ না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা শনিবার ভোর 4টার পর থেকেই দক্ষিণাঞ্চলের যাত্রী নিয়ে একের পর এক লঞ্চ ভিড়তে থাকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদ শেষে মায়ার বাঁধন আলগা করে শেকড় থেকে জীবিকার টানে কর্মস্থলে ফেরার প্রচ্ছন্ন কষ্ট থাকলেও নির্বিঘ্ন নৌপথ যাত্রায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা যাইতে একটু কষ্ট হয়েছে আসার সময় যদি আগে আগে চলে আসছে কষ্ট কম হয়েছে আমার কর্মস্থল যেখানে সেখানে ফিরে আসা লাগবে যদিও একটু কষ্ট হচ্ছে তারপরে এটা মেনে নিতে হচ্ছে আর কি রিজিকের টানে ঢাকা চাকরি করা চাকরি বাকরির টানে সব কিছুই ত্যাগ করে ঢাকাতে থাকতে হয় রেলপথেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ফিরছেন রাজধানীতে দুই একটি ট্রেনের শিডিউল কিছুটা এদিক সেদিক হলেও তেমন দুর্ভোগ ছিল না যাইতে অনেক লেট ছিল ট্রেনটা নীলসাগরে গেছিলাম প্রায় 5 ঘন্টা লেট ছিল কিন্তু আসার সময় অতটা ছিল না আধা ঘন্টা লেট ছিল এদিকে গাবতলি বাস টার্মিনালেও দেখা যায় ঢাকায় ফিরে আসা মানুষের ভিড় মহাসড়কে কোনো যানজট না থাকায় তারাও ফিরছেন সানন্দেই ভিড় পরিস্থিতি এড়ানোর জন্যই আর কি একদিন আগে চলে আসা যাতে কালকে স্বাচ্ছন্দ্যে আর কি কর্মদিবস শুরু করা যায় কোনো যানজট নাই ভালোভাবে আসছে তবে ঈদের চতুর্থ দিনেও কিছু মানুষ রাজধানী ছাড়েন নারীর টানে সালাউদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা টানা ঈদের ছুটির শেষ দিনে সব পথেই চোখে পড়ছে রাজধানী মুখ মানুষের চাপ এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার দেবাশিস রায় এবং গাবতলি বাস টার্মিনালে আছেন শুভ খান সরাসরি চলে যাব তাদের কাছে প্রথমেই যাচ্ছি দেবাশিসের কাছে দেবাশিস রিচার্ড আপনি জানেন যে পবিত্র ঈদুল আজহা ঈদুল ফিতর এটি শেষ হয়েছে এবং খুশির এই ঈদ শেষে কিন্তু ঈদের যে ছুটি ছিল সেই ছুটিও কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে এবং ছুটি শেষের পরে কিন্তু বেশ খুশি নিয়েই অর্থাৎ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের যে অনুভূতি সেই সুখের অনুভূতি নিয়েই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মানুষ ঢাকায় ফিরছে ঠিক এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা লক্ষ্য করছি ঠিক 2-3 মিনিট আগেই চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেন এসে এখানে পৌঁছালো যদিও ট্রেনটি কিছুটা সময় বিলম্বে এসে পৌঁছাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্ম দিয়ে প্রচুর সংখ্যক যাত্রী এখন ঢাকায় প্রবেশ করছেন এখন আপনাদেরকে জানাতে পারি যে এবারের ঈদে মোটামুটি রেলপথের যে অবস্থা আমরা সকাল থেকে লক্ষ্য করলাম সেই অবস্থা অনুযায়ী বলতে পারি যে কয়েকটি আন্তনগর ট্রেন এগুলো বিশেষ করে সময় মতো আসলেও নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্বে এসেছে যদিও এইসব বিলম্ব নিয়ে যাত্রী সাধারণের মধ্যে তেমন কোনো অভিযোগ নেই কেননা তারা এই পুরো যাত্রাটাকে স্বস্তি হিসেবে দেখেছেন এবং স্বস্তির সঙ্গে এই যাত্রার সম্পন্ন হওয়ার ফলে তাদের কিন্তু সেভাবে কোনো অভিযোগও নেই আপনাদেরকে জানাতে পারি যে আজ সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা খবর সংগ্রহ করছিলাম এবং সেখানে দেখতে পেয়েছি যে খুব একটা যে ট্রেনের বিলম্ব হচ্ছে তা নয় আন্তনগর যে কয়েকটি ট্রেন রয়েছে এই আন্তনগর ট্রেনগুলিতে আমরা লক্ষ্য করেছি যে গড়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অর্থাৎ 30 মিনিট থেকে 60 মিনিট পর্যন্ত বিলম্ব হয়েছে এবং একই রকমভাবে ঢাকা থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং
সেই ট্রেনগুলোর মধ্যে রয়েছে স্বাভাবিকভাবে যে নিয়মিতভাবে যে সময়গুলি সময়সূচি অনুযায়ী ট্রেন চলে সেই ট্রেন এবং ঈদের বিশেষ সার্ভিস সেগুলো এখন পর্যন্ত চলছে। ঢাকায় যেমন মানুষ ফিরছেন ঠিক একই রকমভাবে ঢাকা থেকেও কিন্তু বেশ কিছু সংখ্যক মানুষ ঢাকা ছাড়ছেন গ্রামের উদ্দেশ্যে। তো ঢাকা থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেই ট্রেনগুলোর মধ্যেও কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছুটা শিডিউল বিপর্যয়ের ধাক্কা লেগেছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ এবং যাত্রী সাধারণ আমরা উভয় পক্ষের সঙ্গেই কথা বলেছি, উভয় পক্ষ যেমনটি জানিয়েছেন যে এই যে যতটুকু বিলম্ব হচ্ছে এই বিলম্বটি আসলে ঈদের কারণেই বিলম্বটি হচ্ছে, কেননা প্রত্যেকটি স্টেশনে নির্ধারিত সময়ের চেয়ে কিছু সময় বেশি অতিবাহিত করতে হচ্ছে প্রত্যেকটি আন্তনগর ট্রেন সার্ভিসকে। এবং একই রকমভাবে এই প্রত্যেকটি ট্রেন কিন্তু রেল ক্রসিং যখন পার হয় সেই ক্রসিংয়ে কিন্তু এক ধরনের বড় জটলার মুখে পড়ছে এবং সেই জটলার কারণেই আমরা লক্ষ্য করেছি যে এবং সেই জটলার কারণেই এই স্বাভাবিক বিলম্বটি হচ্ছে এবং এই বিলম্বটাকেই কিন্তু সানন্দেই গ্রহণ করেছেন যাত্রী সাধারণ এবং তারা আমাদের কাছে বলার চেষ্টা করেছেন যে এবারের ঈদযাত্রা অন্যান্যবারের চেয়ে তুলনামূলক ভালো ছিল এবং তাদের মধ্যে যে অভিযোগ প্রত্যেকবারের যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু এবার আমরা লক্ষ্য করিনি। সব মিলিয়ে এখন পর্যন্ত বেশ স্বস্তির সঙ্গেই মানুষ রেলওয়েতে ভ্রমণ করছেন এবং সব মিলিয়ে কিন্তু খুব নিরাপদভাবেই গ্রাম থেকে ঈদ উদযাপন করে ঢাকায় ফিরছেন। আমরা সড়কপথের খবর জানবো, সড়কপথের খবর জানানোর জন্য গাবতলিতে আছেন আমাদের রিপোর্টার শুভ খান। আমরা শুভ খানের কাছ থেকে জেনে নেবো সড়কপথের যাত্রীরা কীভাবে ঢাকায় ফিরছেন। শুভ, ধন্যবাদ দেবাশিস। আমরা গাবতলী বাস টার্মিনালে সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে যাত্রী যারা ঢাকায় প্রবেশ করছেন বা এখানকার পরিবহন কর্তৃপক্ষ যারা রয়েছেন সবাই কিন্তু বলছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ভোগান্তি হয়নি মহাসড়কে। মহাসড়কে যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, যাত্রীরাও কিন্তু নির্বিঘ্নে আসতে পেরে তারাও কিন্তু আমাদের কাছে স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এবছর মহাসড়কে কোথাও কোনো ধরনের যানজট তারা পাননি, মোটামুটি নির্বিঘ্নে আসতে পেরেছেন। এবং পরিবহন কর্তৃপক্ষ তারাও কিন্তু বলছেন যে সড়কে যানজট না থাকার কারণে কিন্তু তারা তাদের যে পরিবহনের যে শিডিউল সেটি কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে। তারা বলছেন যে তাদের নির্ধারিত সময়ে বাসগুলো কিন্তু রাজধানীতে যাত্রী নিয়ে প্রবেশ করছে এবং যাত্রীদের নামিয়ে কিন্তু আবার পুনরায় ঢাকার দেশের বিভিন্ন স্থানে বাসগুলো ছেড়ে যাচ্ছে যাত্রীদের আনার জন্য। সুতরাং শিডিউল ঠিক থাকার কারণে কিন্তু তারাও মোটামুটি বলছেন যে এবছরের যে ঈদের ঢাকায় ফেরা সেটি কিন্তু মোটামুটি নির্বিঘ্নেই হচ্ছে। তারা বলছেন যে অন্যান্য বছর শুরুর কর্মদিবস শুরুর আগের দিন যাত্রীদের কিন্তু বাড়তি চাপ থাকে, এবছরও কিন্তু তারা বলছেন যে যাত্রীদের বাড়তি চাপ রয়েছে। তবে মহাসড়কে কোনো ধরনের কোনো যানজট বা কোনো ধরনের ভোগান্তি না থাকার কারণে যাত্রীদের বাড়তি চাপ থাকলেও কিন্তু তারা খুব সুন্দরভাবে তাদের যে শিডিউল সেটি কিন্তু তারা মেনটেন করে যাত্রীদের কিন্তু পরিবহন করতে পারছেন। এজন্য তারা বলছেন যে অন্যান্য সময় যে যানজট থাকলে তাদেরও কিন্তু বিভিন্ন সময় শিডিউল বিপর্যয়ের কারণে তাদেরকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়, এবছর কিন্তু সেটি হয়নি। তো আমরা দেখছি যে গাড়ির কিছুক্ষণ পরপরই কিন্তু দূরপাল্লার যে গাড়িগুলো সেগুলো যাত্রীদের নিয়ে আসছে এবং যাত্রীদের নামিয়ে আবার কিন্তু নির্ধারিত গন্তব্যের দিকে আবার পুনরায় রওনা দিচ্ছে। তো এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরপর হয়তো বা জটলা তৈরি হচ্ছে। আবার এখানকার যারা ট্রাফিক সদস্য ট্রাফিক পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু যেহেতু এটি ঢাকার প্রবেশের একটি মূল পয়েন্ট প্রবেশপথ বলা চলে সেজন্য তারা কিন্তু এখানে বাসগুলোকে খুব বেশি সময় দাঁড়াতে দিচ্ছেন না, জাস্ট যাত্রীগুলো নামিয়ে কিন্তু সেগুলো চলেছে। যার কারণে এখানে যে আমরা অন্যান্য বছর দেখি যে গাবতলী প্রবেশের পথে যে একটা জটলা থাকে সেটি কিন্তু আমরা খুব বেশি আজকে লক্ষ্য করিনি এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে এই গাবতলী প্রবেশের পথে যেন কোনো ধরনের জটলা তৈরি না হয় সেজন্য তারা তৎপর রয়েছেন এবং তারা বাসগুলোকে আসার সাথে সাথে কিন্তু দ্রুত এখান থেকে সরে যাওয়ার মতো। তো সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বলা চলে যে এবছর যে যারা প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়িতে গিয়েছিলেন তারা যারা ঢাকায় ফিরে আসছেন তাদেরকে কিন্তু খুব একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে না। সুতরাং পরিবহন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু তারা নির্ধারিত সময়ে যাত্রী পরিবহন করতে পারে তারাও মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে বিকেল গড়ানোর সাথে সাথে হয়তোবা যাত্রীদের চাপ বাড়বে, তখন কী হবে সেটি অবশ্য পরে বলা যাবে তখন। তবে এখন পর্যন্ত বলা চলে যে মোটামুটি সব কিছু ঠিকঠাকভাবে চলছে। তো রিচার্ড, এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের সবশেষ খবরাখবর জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ খান এবং তারও আগে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের আরেক সহকর্মী দেবাশিস রায়। এবার চলে যাব মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায়, যেখানে ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী মানুষের সবশেষ খবরাখবর জানাতে আছেন আমাদের সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। সঞ্জয়, রিচার্ড, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুরের কাঁঠালবাড়ি ভিআইপি ফেরিঘাটে।
বিগত ঈদগুলোর কথা যদি আমরা একটু পিছনের দিকে তাকিয়ে বলতে চাই যে বিগত ঈদগুলোতে কিন্তু এই ঘাট এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হতো। আজ পর্যন্ত যে চলমান ঈদ রয়েছে এই ঈদে কিন্তু কোনো প্রকার যানজট নেই, যাত্রী ভোগান্তিও কিন্তু তেমন একটি চোখে পড়েনি। আর আজকে শনিবার ঈদের চতুর্থ দিন, এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যে পরিবহন বাসগুলো আছে, বিশেষ করে বরগুনা, পটুয়াখালী, বরিশাল, সাতক্ষীরা, খুলনা সহ যে বিভিন্ন দক্ষিণাঞ্চলের বাসগুলো, এই পরিবহন বাসগুলো কিন্তু পর্যায়ক্রমে ঘাট এলাকায় আসতে শুরু করেছে। আর যাত্রীদের চাপ কিন্তু বিকাল নাগাদ বাড়বে বলে আশঙ্কা করছেন ঘাট কর্তৃপক্ষ। এই এই নৌরুটে 21টি ফেরি কিন্তু রাখা হয়েছে, ফেরিগুলোকে কিন্তু সার্বক্ষণিক চলাচল করছে ফেরিগুলো। এখানে ভিআইপি ফেরি, কে টাইপ ফেরি, ডাম ফেরি সহ মোট 21টি ফেরি রাখা হয়েছে। আমরা যদি বলি যে সবসময় অর্থাৎ 12 মাসই কিন্তু 17 থেকে 18টি ফেরি চলাচল করে, ঈদ উপলক্ষে কিন্তু কয়েকটি ফেরি বাড়ানো হয়েছে। এছাড়া সকালবেলা আমরা ঘুরেছিলাম লঞ্চঘাট এবং স্পিডবোট ঘাটে, সেখানে কিন্তু যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। অর্থাৎ যারা ভেঙে ভেঙে আসছেন তারা লঞ্চ ও স্পিডবোট যোগে কিন্তু কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট হয়ে রাজধানী ঢাকায় ছুটছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি যে ঈদের যে আমেজ, সেই আমেজটি কিন্তু এখনও অনেকের কাটেনি, চোখে মুখে সেই ঈদের আনন্দ ছিল, সেই আনন্দ নিয়েই কিন্তু কর্মস্থল ঢাকা রাজধানীতে যাতায়াতের জন্য কিন্তু এই নৌরুট ব্যবহার করছেন দক্ষিণাঞ্চল 21 জেলার মানুষ। আর বিশেষ করে লঞ্চ সার্ভিস এবং স্পিডবোট সার্ভিসের মধ্যে স্পিডবোটে যে অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে, যেখানে 14 থেকে 16 জন স্পিডবোট যাত্রী নিয়ে চলাচল করার কথা, সেখানে 24 থেকে 26 জন যাত্রী নিয়ে স্পিডবোট চলাচল করছে। এই এই স্পিডবোটে কিন্তু লাইফ জ্যাকেট, অনেকগুলো স্পিডবোটে কিন্তু লাইফ জ্যাকেট ছিল না। অর্থাৎ এই লাইফ জ্যাকেট যদি না থাকে তাহলে কিন্তু দুর্ঘটনার আশঙ্কা থাকে। তবে প্রশাসনের যদি নজরদারি বাড়ানো হয় তাহলে যাত্রী যে সতর্কতা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন এই নৌরুটে চলাচল করলে যাত্রীরা। তো রিচার্জ আমার কাছে এই ছিল মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে সর্বশেষ। ঈদের টানা ছুটিতে সৈকত শহর কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়। গত এক মাসের মন্দা ভাব কাটিয়ে পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসায় ফিরেছে চাঙা ভাব। এতে দারুণ খুশি সৈকত এলাকার ব্যবসায়ীরা। আর চেম্বার অব কমার্সের নেতারা বলছেন সুযোগ সুবিধা বাড়ানো গেলে কক্সবাজারে পর্যটক আগমন আরও বাড়বে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। ঈদের টানা ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। এসব পর্যটকের আগমনে মুখরিত সাগর তীর। বালিয়াড়ি থেকে সৈকতের লোনা জল সবখানে পর্যটকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রতি বছরই আসি কিন্তু তারপরও মজার যেন কমতি নেই কক্সবাজার আসলে। ঈদে ছুটি পাওয়াতে আর কি আমরা মানে এখানে আসছি বেড়াতে, আমাদের খুবই ভালো লাগতেছে। গত এক মাস রমজানের কারণে পর্যটক শূন্য ছিল কক্সবাজার। এতে মন্দা ভাব ছিল পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসায়। কিন্তু ঈদের টানা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের আগমনে এখন চাঙা ভাব সব ব্যবসায়। দারুণ খুশি সৈকত এলাকার হকার ও ব্যবসায়ীরা। ঈদের ছুটিতে প্রচুর পরিমাণ পর্যটক দেখতেছি, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে ইনশাল্লাহ। প্রচুর পর্যটক আছে আর আমাদের বেচা বিক্রির মোটামুটি ভালো হচ্ছে, অনেক পর্যটক আসছে, মোটামুটি সবাই আমাদের ফটোগ্রাফারে ভালো ব্যবসা চলতেছে। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের সাড়া পাওয়ায় গত এক মাসের লোকসান কাটিয়ে উঠছে বলে জানালেন হোটেল মালিক সমিতির এই নেতা। এই পর্যটকের সাড়া আমরা দেখছি, সেটাতে আমরা স্যাটিসফাইড। তা আমরা আশা করছি যে গত একটা মাস রমজানে যে একটা গ্যাপ ছিল সেটা অনেকাংশে আমরা এটা ফিল আপ করতে পারবো। আর কক্সবাজার চেম্বার অব কমার্সের পরিচালক জানালেন কক্সবাজারে পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা গেলে পর্যটকদের আগমন দিন দিন আরও বাড়বে। ল এনফোর্সিং এজেন্সি থেকে ধরে যদি একটু সহযোগিতা পাওয়া যায়, বিশেষ করে তাদের পর্যটক বান্ধব কিছু বিষয়, যেমন আপনার অ্যামিউজমেন্টের কিছু ব্যবস্থা রাখতে হবে। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে ঈদের টানা ছুটিতে গত তিন দিনে কক্সবাজারে বেড়াতে এসেছে 3 লাখের বেশি পর্যটক। সময় সংবাদ কক্সবাজার। বৈরী আবহাওয়ার মধ্যে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে সাগরকন্যা কুয়াকাটায় ভিড় করেছেন অনেকে। অশান্ত সমুদ্রের জলরাশিতে ভ্রমণ পিপাসুদের আনন্দ যেন আছড়ে পড়ছে। ব্যবসায়ীরা বলছেন ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় ট্যুরিস্ট পুলিশ। রিপন মালির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম।
কর্মব্যস্ততার জড়তা থেকে মুক্তি পেতে ঈদের ছুটিতে বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে পরিবারের সবাইকে নিয়ে হাজারো মানুষ ছুটে এসেছেন সমুদ্রকন্যা কুয়াকাটায়। সমুদ্রের উত্তাল ঢেউ মুহূর্তে সব বয়সী মানুষকে আকর্ষণ করে সমুদ্র স্নানে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের সামনে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টাটা সবার, সে সাথে আনন্দের এ সময়টাকে ছবির ফ্রেমে বন্দি করছেন অনেকেই। কেউ বা প্রিয় সঙ্গীকে নিয়ে হাঁটছেন সৈকতে। সমুদ্রপাড়ের বালু আর পানি শিশুদের আনন্দকে দিয়েছে বাড়তি মাত্রা। হাজার হাজার মানুষ একসাথে গোসল করতেছে, এর মজাটা আলাদা আর কি। ঈদের ছুটিতে আসার পরে আসলে এত লোকজন সবকিছু মিলে অনেক ভালো লাগতেছে। মোটামুটি 5-7 দিন ছুটি ছিল, যার জন্য আমরা সব ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা সব সহ চলে আসছি এখানে বেড়ানোর জন্য। এখানে যারা না আসবে তারা টোটালি বুঝবে না যে এখানে আসার মজাটা কতটুকু। এখানে এসে খুব ভালো লাগতেছে, ফার্স্ট টাইম এসেছি, মানে জায়গাটা খুব সুন্দর। ঈদ ও তার পরদিন স্থানীয় পর্যটক বেশি ছিল, এরপর থেকে বাড়তে শুরু করেছে দূর দূরান্তের পর্যটক, সেই সাথে বেড়েছে সমুদ্রপাড়ের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বেচাকেনা। বৃষ্টির কারণে সবাই বের হয় আবার হোটেলে চলে যায়, আমাদের একটু বেঁচে কিনা এ হলো আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। এখানে বারমিশাতে সবচেয়ে থেকে বেশি বেচাকেনা হইতেছে, আর পাশাপাশি কিছু বারমিশা যে চকলেটগুলো আছে ওগুলো বিক্রি হইতেছে। এদিকে পর্যটকদের নিরাপত্তা দিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সহ সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। সর্বোচ্চ ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, আর বিচে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এর জন্য আমরা ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে ডুবুরির ব্যবস্থা রেখেছি। কুয়াকাটায় পর্যটন স্পট আছে 13টি, এর মধ্যে 7টি স্পটকে গুরুত্ব দিয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এম এ আজিম, সময় সংবাদ, কুয়াকাটা। ঈদ বিনোদনের খবর জানাতে এই মুহূর্তে নন্দন পার্কে আছেন রিপোর্টার তোহা খান তামিম, সরাসরি চলে যাব তার কাছে। তামিম, রিচার্ড, ঈদুল ফিতরের আজকে চতুর্থ দিন, এই চতুর্থ দিনে এসে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের বিনোদনে, মানুষের মনের আনন্দে আসলে এতটুকু ভাটা পড়েনি। অর্থাৎ ঈদের যে আনন্দের যে জোয়ার, সেই জোয়ারটি আসলে বইছে এখন পর্যন্ত এবং পরিপূর্ণভাবে সেই জোয়ার বইছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নন্দন যে পার্ক রয়েছে, ফ্যামিলি পার্ক, সেই ফ্যামিলি পার্কে ওয়াটার ওয়ার্ল্ডের যেই জায়গাটি আসলে সেটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের যে আসলে উন্মাদনা, এখানে তরুণ তরুণা যারা রয়েছে, উঠতি বয়সের যারা ছেলেমেয়েরা রয়েছে, তারা আসলে এখানে মূলত এখানে আসলে সময় কাটাচ্ছেন এবং তাদের যেই মনের আনন্দ, সেই মনের আনন্দ তারা আসলে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং তারা আপনি দেখতে পাচ্ছেন যে তাদের মনের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস নেচে গেয়ে আসলে মিউজিকের তালে তালে, গানের তালে তালে তারা আসলে এখানে কিছুক্ষণ আগেও কিন্তু আসলে একেবারে আনন্দে আসলে মাতোয়ারা ছিলেন। তো আমরা এই নন্দন পার্ক, প্রায় 100 বিঘা জমির উপরে আসলে এই নন্দন পার্কটি আসলে এখানে তৈরি হয়েছে এবং এখানে অসংখ্য রাইড রয়েছে, অসংখ্য আনন্দ করার জন্য, বিনোদন নেওয়ার জন্য অনেক এখানে রাইড রয়েছে, বিভিন্ন রাইড রয়েছে। সেই রাইডে করে মানুষজন আসলে, যারা এখানে বিনোদন পিপাসুরা রয়েছেন, তারা আসলে এখানে আনন্দ উপভোগ করছেন। এবং আমরা দেখেছি যে পরিবারের যে অন্যান্য সদস্যরা রয়েছেন, সেই সব বড়দের সাথে পরিবারের যে ছোট্ট সদস্যটি রয়েছে, সেই ছোট্ট সদস্যটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড়দের সাথে একই সমানতালেভাবে আনন্দ উপভোগ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাইডে এখানে, বিশেষ করে এখানে কার কেবল রয়েছে, কেবল কার রয়েছে, ওয়াটার যে গেম রয়েছে সেই ওয়াটার গেমগুলো, এছাড়া বিভিন্ন রকম যে শিশুদের জন্য যে রাইডগুলো রয়েছে সেই রাইডও কিন্তু আমরা শিশুদের পাশাপাশি বড়দেরও সমানভাবে আমরা দেখেছি যে আনন্দে আত্মহারা হতে। অর্থাৎ মনের যে আনন্দ, মনের যে উচ্ছ্বাস, মনের যে আবেগ, সমস্ত কিছু তারা আসলে ঢেলে দিচ্ছেন এই ঈদুল ফিতরের আনন্দ আসলে একে অপরের সাথে, অর্থাৎ পরিবারের একে একজন সদস্যের সাথে আরেকজন সদস্য আসলে একেবারে আনন্দগুলো ভাগাভাগি করে নিচ্ছেন। তো আসলে ছুটির যেই সবশেষ দিন, আজকে ছুটির শেষ দিন, আজকে আসলে আমরা দেখেছি যে রাজধানী শহর, রাজধানীর আশেপাশে যে সমস্ত বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, যে সমস্ত পার্কগুলো রয়েছে, শিশু পার্ক থেকে শুরু করে বিভিন্ন যে পার্কগুলো রয়েছে, থিম পার্কগুলো রয়েছে, সেই পার্কগুলো পার্কে আমরা দেখেছি যে বিভিন্ন বয়সে মানুষের ভিড় রয়েছে, বিভিন্ন বয়সের মানুষের শিশু থেকে শুরু করে শিশু কিশোর এবং বড়দের সমানতালে আমরা দেখেছি যে ভিড় দেখতে পেয়েছি। এবং আমরা নন্দন পার্কে আমরা দেখেছি যে সকাল 10টায় এই পার্কটি খুলেছে এবং খোলার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে হাজার হাজার মানুষ আসলে এখানে তারা আসলে বিনোদন নেওয়ার জন্য এসেছেন, আনন্দ উপভোগ করছেন পরিবারের অন্য সদস্য সবার সাথে। তো সব মিলে বলা যায় এখানকার যে নন্দন পার্কের যে কর্তৃপক্ষ রয়েছে, তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখানে আমরা রাত্রি 8টা পর্যন্ত আসলে এখানে এমন একটা আনন্দ উপভোগ চলে এবং ঈদ উপলক্ষেও এইরকম ভিড় তারা
আগামী এক সপ্তাহ আশা করছেন যে এমনই ভিড় লেগে থাকবে এই ঈদ উপলক্ষে। তো নন্দনবাগ থেকে এই ছিল আমার হাতে বিনোদনের সবশেষ। ঈদ আনন্দ উদযাপনে বিনোদন কেন্দ্রগুলোর খবর জানাতে নন্দন পার্ক থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম। সময় সংবাদে আরো থাকছে, কৃষকের ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত করতে বাজেটে গুদাম ঋণ কার্যক্রমের তাগিদ, কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকি বাড়ানোর পরামর্শ। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে 11 দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:55 প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের VVIP ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিসভার সদস্য সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাগণ। প্রধানমন্ত্রী গত 28 মে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন, যেখানে তিনি 4 দিন অবস্থান করেন। ওই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উপস্থিতিতে 21,000 কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষর হয়। জাপান থেকে প্রধানমন্ত্রী 14তম OIC শীর্ষ সম্মেলনে যোগ দিতে 3 দিনের সফরে সৌদি আরবে যান। OIC সম্মেলন শেষে প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করেন। সেখান থেকে শেখ হাসিনা 4 জুন ফিনল্যান্ডে যান। ফিনল্যান্ডে অবস্থানকালে প্রধানমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠক ছাড়াও ফিনল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ধাপে ধাপে নয়, একই সঙ্গে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেক্ষেত্রে 2020-21 শুরু হবে এর বাণিজ্যিক কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে পরীক্ষামূলকভাবে চালানোর পর পরিপূর্ণভাবে চালু করতেই লাগবে বাড়তি সময়। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। তবে এ সময়ে সাধারণ মানুষের ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখতে আরও তৎপরতার তাগিদ দিয়েছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। 2016 সালের জুলাইয়ে শুরু হয় দেশের প্রথম মেট্রো রেলের মাঠের কাজ। লাইন 6-এর আওতায় উত্তরা থেকে মতিঝিল, এর মধ্যে প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁওয়ের কাজ চলতি ডিসেম্বরে, আর দ্বিতীয় ধাপ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 2020 সালের ডিসেম্বর নাগাদ শেষ হওয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। আর সে বছরই এই রুটে মেট্রো রেল চলাচল করার কথা থাকলেও কর্তৃপক্ষের নতুন লক্ষ্যমাত্রা 2021। আগারগাঁওর অংশে যদি এটা চালু করা হয় তাহলে সেই ক্ষেত্রে লাস্ট মাইল কানেক্টিভিটিটা হচ্ছে না, এই জন্য সবচেয়ে বেস্ট হবে, অপারেশনের দিক থেকে ভালো হবে এবং OCC-র দিক থেকেও ভালো হবে, যেটা পূর্ণ লাইনটাতে যদি আমরা চালু করি। সেই জন্য আমরা এটা পূর্ণ লাইনে চালু করার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরীক্ষামূলকভাবে চালুর পর ভুল ত্রুটি শুধরে বাণিজ্যিক কার্যক্রমে যাবার কারণেই কিছুটা বিলম্ব বলে জানালেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। এই যে ট্রেনে মানুষ যাতায়াত করবে তাদের তো কোনো জীবনের ঝুঁকি নেওয়া যাবে না, ট্রাঙ্ক লাইনটা যখন পারফেকশন হবে তখনই কিন্তু এটা কমার্শিয়াল অপারেশনে যাবে। এই জন্য আমরা পূর্ত কাজটা শেষ করার পরে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলোর জন্য এই সময়টা নেওয়া হচ্ছে। এদিকে এ ধরনের সিদ্ধান্ত প্রকল্পের জন্য ইতিবাচক, তবে এই সময়টা জনদুর্ভোগ সহনীয় মাত্রায় রাখতে আরও কার্যকরী হওয়ার তাগিদ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা। অর্ধেক শেষ করে এটাকে চালু করার যে অর্থ চিন্তা তার বদলে এই পরিপূর্ণ চিন্তাটি সাধুবাদ জানানো যেতেই পারে, এবং সেক্ষেত্রে সরকারকে বিকল্প ব্যবস্থা, বিকল্প বিড়ম্বনাহীন সযাত্রা সুযাত্রার ব্যবস্থাপনা এটি নিশ্চিত করার জন্যে যথোপযুক্ত উদ্যোগ নিতে হবে। যদিও মূল পরিকল্পনা অনুসারে লাইন 6-এর কাজ 2024 সালে শেষ হওয়ার কথা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ভূমি ছাড়পত্র, নকশা অনুমোদন সহ যাবতীয় প্রক্রিয়া সর্বোচ্চ 53 দিনের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে CDA। এসব প্রশাসনিক বিধি বিধান আগে 135 দিনের মধ্যে শেষ করার জন্য সরকারের নির্দেশনা থাকলেও তা কয়েক বছর লেগে যেত, আর এখন থেকে সময় এবং হয়রানি কমাতে এসব প্রক্রিয়া অনলাইনেই করা হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সরকারি নিয়ম অনুযায়ী রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে যে কোনো বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ভূমি ব্যবহার ছাড়পত্রে 45 দিন, বিশেষ প্রকল্প অনুমোদনে 45 দিন, নকশা অনুমোদনে 45 দিন সহ মোট 135 দিনে সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার কথা। কিন্তু নানা জটিলতায় বছরের পর বছর অপেক্ষা করার পাশাপাশি হয়রানির মুখে পড়তে হতো। বিধিমান অনুযায়ী 45 দিনে বাধ্যবাধকতা থাকলেও সেটা 3-4 মাস কিংবা আরও বেশি সময় লেগে যেত। বারবার CDA যাওয়া, কোথায় ফাইল আছে সেটা দেখা, বের করা, সব কিছু মিলিয়ে খুবই একটা বিরক্তিকর ব্যাপার।
তো এটা থেকে আমরা উত্তরণের একটা উপায় চাই। অবশেষে গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে প্রশাসনিক প্রক্রিয়া 135 দিনের পরিপত্তে 53 দিনে কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। নতুন নিয়ম অনুযায়ী 15 দিনের মধ্যে ভূমি ছাড়পত্র, 15 দিনে বিশেষ প্রকল্প এবং 20 দিনের মধ্যে নকশা অনুমোদন দিতে হবে। মানুষের কম হয়রানি এবং কম ব্যয় করে এই সেবাটা যেন পায় সেই ব্যবস্থাটা আমরা আজকে চালু করছি এই মাস থেকে। এবং আমরা বলছি যে কোনো ধরনের অনাপত্তি আমরা 15 দিনের মধ্যে দেব এবং আমরা অনুমোদনটা দেব সর্বোচ্চ 20 দিনের মধ্যে। ভবন নির্মাণ সংক্রান্ত সব আবেদনই অনলাইনে জমা দেওয়ার বিধান রাখা হয়েছে নতুন নির্দেশনায়। সে সাথে নির্মাণাধীন ভবনের স্থপতি এবং প্রকৌশলীদের তথ্য ভেরিফিকেশন হবে অনলাইনে। সফটওয়্যারে এখানে নকশা জমা হওয়ার মতে তাদের মোবাইলে SMS চলে যাবে এবং তাদেরকে একটা ভেরিফিকেশন লিঙ্ক দেওয়া হবে। তারা লিঙ্কে প্রেস করলে অটোমেটিকলি আমরা জেনে যাব এই নকশায় অমুক আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার এটা স্বাক্ষর করেছেন। ষাট বর্গমাইলের এই চট্টগ্রামে ছোট বড় বহুতল ভবন রয়েছে প্রায় 1,00,000। এর মধ্যে সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স প্রদানকারী ভবন রয়েছে প্রায় 70,000। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও ঈদ বিনোদনের খবর। ঈদ বিনোদনের খবর জানাতে এই মুহূর্তে কুষ্টিয়ার লালন শাহের আখড়ায় আছেন রিপোর্টার SM রাশেদ। সরাসরি চলে যাব তার কাছে। রাশেদ, আমি এখন দাঁড়িয়ে আছি ফকির লালন শাহের আখড়া বাড়িতে। মূলত আজ ঈদের চতুর্থ দিন, সকাল থেকেই অনেক দর্শনার্থীরা ইতিমধ্যে লালনের আখড়া বাড়িতে এসেছে এবং সাথে তাদের পরিবার পরিজনও এসেছে। তো আমি ফকির লালন শাহ সম্পর্কে কিছু জানিয়ে রাখি যে ফকির লালন শাহ ছিলেন একজন মানবতাবাদী দার্শনিক। তো আমি লালন গবেষকদের সাথে কথা বলে জেনেছি যে মূলত ফকির লালন শাহের জন্ম এবং পরিবার নিয়ে দ্বিমত রয়েছে গবেষকদের মধ্যে। তো গবেষকরা আরও জানিয়েছেন যে ফকির লালন শাহের জীবন দর্শের উনি এখানে দোল পূর্ণিমার একটা উৎসব করতেন মূলত লালন ভক্ত এবং অনুসারীদেরকে নিয়ে। এই দোল পূর্ণিমা কিন্তু এখন প্রতি বছরই হয়ে থাকে এবং সেখানে লালন অনুসারী এবং লালন ভক্তরা উপস্থিত হয়ে থাকেন। তো ফকির লালন শাহ 1890 সালের 17 অক্টোবর দেহ ত্যাগ করেন এবং তার পরবর্তী সময়ে লালনের যে মানবতাবাদী যে মৌলিকত্বগুলো এগুলো তাদের ভক্ত অনুসারীরা বিভিন্নভাবে পালন করে থাকে। তো আমি এখানে লালন একাডেমির সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। ফকির লালন শাহের 100 থেকে 1,000 থেকে প্রায় 1,500 মতো গান এখানে সংরক্ষণ আছে লালন একাডেমিতে। তো আমরা ফকির লালন শাহের সাথে ফকির লালন শাহের বিষয়ে আরও বলে রাখি, উনি আসলে মানবতা ধর্মটাকেই সামনে এনেছে এবং মানব ধর্মটাকেই এই মূল বিষয়ে এনেছে। তো মূলত এই লালন সঙ্গীতটা আপনার 1800 থেকে 1900 দিকে জনপ্রিয়তা লাভ করে এবং এই লালন সঙ্গীতকে কেন্দ্র করেই আসলে এখানকার ইগুলো আছে। তো কুষ্টিয়ার ফকির লালন শাহের মাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়ার ফকির লালন শাহ আখড়া থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন SM রাশেদ। ঈদের ছুটিতে আড্ডায় মুখর রাজধানী ঢাকার নামি দামি রেস্তোরাঁ, টি হাউস ও কফি শপ। কোলাহল এড়িয়ে বন্ধু বান্ধব ও প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটানোর পাশাপাশি খাবারের ভিন্ন স্বাদ নিতে অনেকে ভিড় করছেন এসব রেস্তোরাঁয়। গ্রাহকের বাড়তি চাপ থাকায় ভালো বিক্রি হচ্ছে বলে জানান রেস্তোরাঁর কর্মীরা। এজন্য নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। বিস্তারিত হাজেরা শিউলির রিপোর্টে। সময়ের সঙ্গে পাল্টেছে মানুষের রুচি ও চাহিদা। ঈদ পাথরের নগরীতে বিনোদনের জায়গা অপ্রতুল হওয়ায় প্রিয়জনের সঙ্গে ঈদ আড্ডায় মেতে উঠতে অভিজাত ও নামিদামি রেস্তোরাঁকে বেছে নিয়েছেন অনেকে। নিরিবিলি পরিবেশে ভিন্নধর্মী খাবারের স্বাদ নিতেও পরিবার পরিজন নিয়ে আসছেন অভিজাতরা। খাইলাম এই কয়েকদিন বাসায়, এখন একটু বাইরে খেতে চাইলাম, তাই বাইরে আসলাম। ঢাকা শহরটা তো খালি থাকে এই সময়, সো একটু নিরিবিলি পরিবেশে খাওয়া আর একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা, এই যে সময়গুলোতেই একটু সময়টা বেশি থাকে, এই জন্যই আর কি বাইরে বের হয়ে একটু রেস্টুরেন্টে বসে ফ্রেন্ডের সাথে আড্ডা মারা। অভিভাবকদের চোখ এড়িয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগে তরুণ তরুণীরাও ভিড় করছেন বিভিন্ন ব্র্যান্ডের টি হাউস ও কফি শপে। খুব সুন্দর কোনো জায়গা আসলে এখন আর নাই, তো রেস্টুরেন্টগুলোই খুব ভালো এনভায়রনমেন্ট প্লাস অনেক ভালো ডেকোরেশন, তো এখানে এসে আড্ডা দিতেও একসাথে ভালো লাগে। ঈদ একটা উপলক্ষ, তাই এখানে আসলাম,
দিয়ে বন্ধুদের সাথে আলাদা করে একটা আড্ডা দেওয়ার মজাই আলাদা এখানে। এই সময়টাই মানে বেস্ট ফ্রেন্ডসদের সাথে আড্ডা দেওয়ার জন্য এই জন্য আমরা এখানে মানে কফি টফি খেতে আসছি। ঈদ উপলক্ষে গ্রাহকের বাড়তি চাপ সামাল দিতে রেস্টুরেন্টগুলো নিয়েছে বিশেষ প্রস্তুতি। খাবারের নতুন মেনু যোগ করার পাশাপাশি রয়েছে বিশেষ অফারও। ঈদ উপলক্ষে আমরা দুইটা নতুন পাস্তা লঞ্চ করেছি এবার, একটা চগলে অলিও অ্যান্ড স্প্যানিশ টমেটো পাস্তা। খুব ভালো সাড়া পাচ্ছি। অন্যান্য দিনের তুলনায় আমাদের গেস্টে ঈদের পরিমাণটা একটু বেশি থাকে, তো আমাদের এনভায়রনমেন্ট সবকিছু অ্যারেঞ্জমেন্টটা অন্যান্য দিনের তুলনায় বেশি থাকে, জানে কোনো গেস্ট আপনার রিটার্ন যেতে না হয়। রবীন্দ্র সরোবর ও হাতির ঝিলের মতো প্রাকৃতিক বিনোদন কেন্দ্রের পাশে গড়ে ওঠা স্ট্রিট ফুডের দোকানগুলো নানা শ্রেণীর মানুষের উপস্থিতিতে মুখর। বিক্রিও বেশ ভালো হচ্ছে বলে জানান কর্মীরা। ঈদ উপলক্ষে সব ফ্রেন্ডরা বন্ধু বান্ধব আসছি, পরিবেশটা সুন্দর, ধানমন্ডি লেক রবীন্দ্র সরোবর সামনে দেখা গেছে, সুন্দর আড্ডা দেওয়া যায়, চা পানি আছে, চাটা খাই, প্রচুর পরিমাণ ভিড়, টার্গেট হলো আমাদের 90, এর ভিতরে হয়তো 80 বা 85 এরকম সেল হয়। ঈদের ছুটি রেশ না কাটা পর্যন্ত ভালো ব্যবসা করার প্রত্যাশা রেস্টুরেন্ট মালিকদের। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের সবচেয়ে উঁচু জ্যাকব পর্যবেক্ষণ টাওয়ারকে ঘিরে ভোলার চর ফ্যাশনের মতো প্রত্যন্ত অঞ্চলও বিনোদনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ঈদ উৎসবে এই ওয়াচ টাওয়ারে চড়ে আকাশে ওঠার স্বাদ নিতে ভিড় করছেন বিনোদন পিপাসুরা। এছাড়া শেখ রাসেল শিশু পার্ক সহ পর্যটন কেন্দ্রগুলোতে উচ্ছ্বাস আর আনন্দে মেতেছেন সব বয়সী মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে ঈদ উপলক্ষে সংযোজন করা হয়েছে নতুন রাইডস, বিনোদন কেন্দ্রগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে এবং নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। দল বেঁধে বিভিন্ন বয়সের মানুষ ভিড় করছেন দক্ষিণ এশিয়ার সুউচ্চ ওয়াচ টাওয়ার চর ফ্যাশনের জ্যাকব টাওয়ারে। বৈরী আবহাওয়ার মধ্যেও উচ্ছ্বাসের কোনো কমতি নেই বিনোদন পিপাসুদের। টাওয়ারের উপর থেকে সবুজের সৌন্দর্য উপভোগ করে প্রকৃতিপ্রেমীরা। আর শেখ রাসেল পার্কের ট্রেন, পঙ্খিরাজ, দোলনা, নাগরদোলা সহ বিভিন্ন রাইডস চড়ে শিশুরা মেতে ওঠেন আনন্দ উচ্ছ্বাসে। স্থানীয়দের পাশাপাশি ঢাকা, বরিশাল সহ দেশের দূর দূরান্ত থেকে এসেছে পর্যটকরা। এখানে গাছপালাগুলো সুন্দর, আমি দোলনায় উঠছি, ঘোড়ায় উঠছি। জ্যাকব টাওয়ারটা খুবই সুন্দর ছিল, উপরে অনেক গাছপালা, মেঘ, খুব দেখতে ভালো লাগছে। এখানে আসলাম এই প্রথম, এসে খুব ভালো লাগলো। আমরা আজকে ওয়াচ টাওয়ার উঠলাম এবং এখানে দৃশ্য আমার কাছে আসলেই বাংলাদেশ খুব সুন্দর, সর্বশোন আরো সুন্দর। জ্যাকব টাওয়ার বাংলাদেশের পর্যটন ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে উল্লেখ করে স্থানীয় পৌর মেয়র জানান, দর্শনার্থীদের বিনোদনের জন্য আরও পদক্ষেপ নেওয়া হবে। গতবার যেই ধরনের রাইডসগুলো ছিল এবার কিন্তু আরও কিছু রাইডস এখানে সংযোজন করা হয়েছে এবং জ্যাকব যে টাওয়ার, এই টাওয়ারও কিন্তু আমরা সেখানে আমরা দর্শনার্থীদের জন্য আরও কিছু বাড়তি সুবিধা এবার আমরা রেখেছি। নয়ন আভিরাম শেখ রাসেল পার্কের প্রবেশ মূল্য জন প্রতি 30 টাকা, আর জ্যাকব টাওয়ারে চড়ে আকাশ দেখার টিকিটের দাম 100 টাকা। সময় সংবাদ, ভোলা। বর্তমানে দেশের কৃষিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উৎপাদন খরচ বৃদ্ধির বিপরীতে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা। রোপণ ও সংগ্রহ মৌসুমে তীব্র শ্রমিক সংকট পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এ অবস্থায় গুদাম ঋণ কার্যক্রমের উপর জোর দিচ্ছেন কৃষি সংশ্লিষ্টরা। এতে ইউনিয়ন পর্যায়ে শস্য সংরক্ষণ কার্যক্রম যেমন শক্তিশালী হবে, তেমনি কম মূল্যে ফসল বিক্রি করতে হবে না কৃষককে। মৌসুমে ধানের ন্যায্য মূল্য না পেয়ে দেশের বিভিন্ন স্থানে খেতে আগুন দেয়া কিংবা রাস্তায় ধান ছিটিয়ে প্রতিবাদ করেছেন কৃষকরা। শ্রমিক সংকটের কারণে ধান কেটে দিয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদনকালীন ঋণ পরিশোধে মৌসুম চলাকালীন প্রায় 30-40% ফসল নামমাত্র মূল্যে বিক্রি করেন কৃষক। এ অবস্থায় 2019-20 অর্থ বছরের বাজেটে শস্য গুদাম ঋণ কার্যক্রমের উপর জোর দিয়েছেন তারা। এ কার্যক্রমের আওতায় সরকারি গুদামে ফসল রাখার বিপরীতে কৃষককে ব্যাংক ঋণ দেওয়া হয়। দাম বৃদ্ধি পেলে ফসল বিক্রি করে গুদাম ভাড়া ও ঋণ পরিশোধ করেন কৃষক। উৎপাদন খরচের সাথে 33% মূল্য সহায়তা দিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে প্রতিটি ফসল ক্রয় করতে হবে। গভর্নমেন্ট পারচেজ করবে ধান, মিলারদেরকে দিবে ক্র্যাশ করার জন্য, চাউল করার জন্য। মিলাররা চাউল গভর্নমেন্টের কাছে বিক্রি করবে, গভর্নমেন্ট তাদেরকে ক্র্যাশিংয়ের টাকাটা দিয়ে দিবে যে রেট হয়, তাহলে কী হবে, কৃষকের সব ধান কিন্তু বিক্রি হয়ে যাবে। বাজেট বিশ্লেষণে দেখা যায়, গেল 5 অর্থবছরে কৃষিতে বরাদ্দ দেওয়া 78,525 কোটি টাকার বেশিরভাগই ব্যয় হয়েছে সার, তেল ও বীজের ভর্তুকিতে। শ্রমিক সংকট নিরসনে কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকি বাড়ানোর পরামর্শ কৃষিবিদদের। হারভেস্টের সাথে সাথে যাতে বিক্রি না করে সেটা রক্ষণ করতে পারে, সেটার জন্য ভর্তুকি দিতে পারি আমরা। কীভাবে দিব সেটা নিয়ে চিন্তা করা যেতে পারে। ফার্মারদের সাথেও কথা বলতে হবে কীভাবে করা যেতে পারে, ব্যাংকের সাথে কথা বলতে হবে যে কীভাবে টাকাটা পরে উঠানো যেতে পারে। কৃষিপণ্যের বাজার তৈরির পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিতে
হচ্ছে স্বতন্ত্র মূল্য কমিশন গঠনের পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। এখন কিন্তু বাংলাদেশ থেকে অনেক ধরনের কৃষি পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে এবং এখানে যদি আমরা প্রণোদনা দিতে পারি তাহলে আমার মনে হয় আমাদের সামনে এই কৃষির যে বিপ্লব সেটাকে কাজে লাগানো অনেক সুযোগ আছে। বরাদ্দকৃত অর্থ যেন অপচয় না হয় সেদিকে সরকারকে লক্ষ্য রাখারও পরামর্শ কৃষি খাত সংশ্লিষ্টদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কুড়িগ্রামের অধিকাংশ ইট ভাটার লাইসেন্স নেই। এর মধ্যে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন বাতিলে উচ্চ আদালতে রিট করে বছরের পর বছর চলছে অনেক ভাটা। এ নিয়ে কারো মাথা ব্যথা না থাকলেও বৈধ অবৈধ সব ভাটা থেকে ভ্যাট ট্যাক্স আদায় বন্ধ নেই। এ অবস্থায় লাইসেন্সবিহীন ইট ভাটার ব্যাপারে কঠোর অবস্থানে থাকার দাবি জেলা প্রশাসকের। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। কুড়িগ্রামে প্রতি বছর ইট ভাটার সংখ্যা বেড়েই চলেছে। ভাটা স্থাপনে জনবসতি, ফসলি জমি কোনো কিছুই মানা হচ্ছে না। ইট হিসেবে ব্যবহার হচ্ছে জমির উপরিভাগের মাটি, এতে ফসলি জমি হারাচ্ছে উর্বরতা, ক্ষতির মুখে পড়ছে চাষাবাদ। পাশাপাশি ভাটার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। ভাটা তৈরির সময় বিধি মানার বিষয়টি খতিয়ে দেখা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। গাছগাছালি ধুমে দিয়া সব শেষ, এখন মনে করো আবাদ কৃষিও মনে করো একটু উত্তরটি হয়, বাড়িতে থাকা যায় না। ভাটার ধুমে দিয়ে আমাদের তরি তরকারি, আম, কাঁঠাল এগুলো ক্ষতি হয়। লাইসেন্স নিয়ে ভাটার ব্যবসা করতে চাইলেও পাচ্ছেন না। আর 2013 সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের বিধিবিধান অনুযায়ী ভাটা করা সম্ভব নয় বলে দাবি এই ভাটা মালিকদের। 2013 ইট ভাটা আইন যেটা করেছে এই আইনটি বাতিলের জন্য হাইকোর্টে রিট করে ভাটা পরিচালনা আমরা করে আসছি। ভ্যাট ট্যাক্স আমরা নিয়মিতভাবেই পরিশোধ করতেছি, আমরা বৈধভাবে ব্যবসা করতে চাই। এদিকে লাইসেন্সবিহীন ইট ভাটার মালিকদের লাইসেন্স করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা ইট ভাটা মালিক সমিতির এই নেতা। যে কয়জনের লাইসেন্স নাই তারা নতুন করে আবার লাইসেন্সের প্রয়াদ দিয়েছে, তারা চেষ্টা করতেছে এবং আমরাও দেখতেছি যাদের লাইসেন্স নাই তাদেরকে পুনরায় লাইসেন্স করার জন্য তাগিদ দিচ্ছি। তবে জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা জানান পরিবেশ বান্ধব ইট ভাটা গড়ে তোলার চেষ্টা চলছে। লাইসেন্সবিহীন ইট ভাটাগুলোর ব্যাপারে আমরা কঠোর অবস্থানে রয়েছি, আমরা এগুলো খতিয়ে দেখছি। একই সাথে পরিবেশ বান্ধব যাতে ইট ভাটা গড়ে উঠে, ইট ভাটাগুলো পরিবেশ বান্ধবের বাইরে যাতে না হয় সেই বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। জেলায় বর্তমানে 104টি ইট ভাটার মধ্যে 39টির লাইসেন্স রয়েছে আর উচ্চ আদালতের রিটের সুবাদে চলছে 21টি ইট ভাটা। সময় সংবাদ, কুড়িগ্রাম। ময়মনসিংহে যৌতুকের দাবিতে কেরোসিন ঢেলে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দায়ের করা মামলায় শাশুড়ি ও দেবর সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সায়েম আকন্দের তোলা ছবি নিয়ে হারুন রশিদের রিপোর্ট। 7 মাস আগে ঈশ্বরগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের শরীফ মিয়ার সঙ্গে বিয়ে হয় পাশের কুমারুলি গ্রামের শিরিন আক্তারের। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই তাকে মারধর করা হয়। একই দাবিতে গত 1 জুলাই রাতে তাকে মারধরের পর ঘরের দরজা বন্ধ করে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যা চেষ্টা চালায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। টের পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে দগ্ধ গৃহবধূকে হাসপাতালে না নিয়ে ঘরে আটকে রেখে হোমিও চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে 5 জুন গৃহবধূর স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শাশুড়ির খবরে ধরে রাখছে, স্বামী কেরোসিন লাগায় আগুন দিচ্ছে, দিয়া অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আগুন ধরাই দেওয়া হয়েছে, তার ফলে শরীরের বাম দিকের একাংশ, তার বাম হাত সম্পূর্ণটাই এবং শরীরের অন্যান্য অংশে গভীর পুরা ক্ষত রয়েছে। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে 5 জনকে আসামি করে একটি মামলা করেন। মাননীয় পুলিশ সুপার মহোদয়, আপনারা দেখে গেছেন রোগীকে প্রয়োজনীয় চিকিৎসার যে ব্যবস্থা করার, মাননীয় হাসপাতালে আসছিলেন স্যার, তরি সোনা মাত্রে আসছেন এবং তার যাতে উন্নত ব্যবস্থা হয় এর জন্য পুলিশ সুপার মহোদয় যা যা সহযোগিতা করা দরকার সব করছে। এ ঘটনায় শাশুড়ি, দেবর ও স্থানীয় হোমিও চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে, তবে পলাতক রয়েছে স্বামী ও শ্বশুর। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এবার জানাবো দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারে হামলার পরিকল্পনায় অভিযুক্ত বাংলাদেশি তরুণ আশিকুল আলমকে কারাগারে পাঠিয়েছেন মার্কিন আদালত।
শুক্রবার আশিকুলকে ব্রুকলিনের ফেডারেল কোর্টে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নাকচ করে দেন। এদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে আশিকুলের জড়িত থাকার ঘটনায় উৎকণ্ঠায় বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার বাংলাদেশি তরুণ আশিকুল আলমকে আদালতে হাজির করার সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। আদালতে আশিকুলের আইনজীবী $2,00,000 নিরাপত্তা বন্ডের মাধ্যমে তার জামিন চাইলে বিচারক তা নাকচ করে দেন। এদিকে শুক্রবার দুপুরে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে আশিকুলের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখা যায় সর্বত্রই নিস্তব্ধতা। জ্যাকসন হাইটসের সিংহমার্কা বিল্ডিং এর বাসিন্দাদের মাঝে চাপা আতঙ্ক। পুরো বিল্ডিংটা একবার ঘেরাও করে রাখছে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রত্যেকটা ফ্লোরে দেখে হাঁটাহাঁটি চলাফেরা করতেছে। তা আমি খুব ওই মুহূর্তে আমি কিছু বুঝতে পারি না। 21 জন FBI আসছিল, আসে ওনাকে ধরে এরকম নিয়ে গেছে আর কি। 3টা থেকে রাত 9টা পর্যন্ত FBI ছিল, অনেক টেরোরিস্টের লোকগুলো ছিল। তো বেসিক্যালি অনেক লোক ছিল, বাইরে ছিল 7-8 জন, সব সময় ভিতরে ছিল অনেকেই। তারা শ্বাস টাস করছিল, অনেক কিছু নিয়ে গেছে যাওয়ার সময়, যেমন ল্যাপটপ, তারপরে আপনার ডেস্কটপ যেগুলো ছিল, হার্ড ড্রাইভ সব নিয়ে গেছে। আদালত ও পুলিশ জানায় আশিকুল দীর্ঘদিন FBI এর নজরদারিতে ছিল। সে FBI এর এজেন্টের কাছ থেকে 2টি পিস্তল কেনে এবং পেনসিলভেনিয়া থেকে বন্দুক চালনার প্রশিক্ষণ নেয়। বৃহস্পতিবার FBI জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্স, আন্ডার কভার এজেন্ট ও নিউ ইয়র্ক পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। নাফিস আকায়েদুল্লাহ, সর্বশেষ আশিকুল আলমের সন্ত্রাসী হামলার পরিকল্পনার এই ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভের পাশাপাশি উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এখানে আমরা আমাদের অবদান রেখে চলেছি, আমরা সবার কাছে প্রশংসিত, আমরা সম্মানিত। সেখানে এই 1-1 জন অল্প বয়সী ছেলে, মাত্র 22 বছর বয়স, পুরো জীবনটা যে সামনে পড়ে আছে, কি জন্য এরা এই ধরনের কাজগুলোর মধ্যে জড়িত হয় আমার একদম মাথায় আসছে না। আমি ভাবতেও পারি না এরকম একটা কিছু এখানে হবে। আমার বয়সের একটা ছেলে এত বড় একটা কাজ করবে, এটা লাইক আমার শুনে অনেক লাইক হার্ট ব্রেক হইতেছে। 22 বছর বয়সী আশিকুলের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা, টাইম স্কোয়ারে সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করে পুলিশ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। আগামী 21 জুন মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের টানা ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরার তারা, সদরঘাটে ভিড়ে একের পর এক যাত্রী বোঝাই লঞ্চ, সড়ক ও রেলপথেও রাজধানীমুখ মানুষের চাপ। ঈদের ছুটিতে কক্সবাজারে জমজমাট পর্যটন ব্যবসা, পিছিয়ে নেই সাগরকন্যা কুয়াকাটাও, সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। একসঙ্গে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর সিদ্ধান্ত ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা, বাড়তি সময়ে ভোগান্তি সহনীয় রাখতে তৎপরতার তাগিদ। চট্টগ্রামে বহুতল ভবন নির্মাণের সব প্রক্রিয়া শেষ করতে হবে 53 দিনের মধ্যে, সিদ্ধান্ত CDA এর, সময় ও হয়রানি কমাতে সবই হবে অনলাইনে। এবং বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ, সেমিফাইনালের লক্ষ্য পূরণে জয় ছাড়া কিছুই ভাবছেন না মাশরাফি, সাবধানী স্বাগতিকরা। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।